হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিমেশ রেশমিয়ার ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো দেখব। আজ থেকে 10 বছর আগে 2011 এবং 12 সালের দিকে হিমেশের গানগুলো ছিল পুরাই ট্রেন্ডিং এ। এবং ওই সময় যারা হিমেশের গানগুলো শুনেছিলেন কেবলমাত্র তারাই খুব ভালোভাবে জানে হিমেশ কতটা ট্রেন্ডিং এ ছিল। এবং হিমেশই প্রথম মুখে খোঁচা খোঁচা দাড়ি এবং মাথায় ক্যাপ নিয়ে রাখার স্টাইলটা প্রচলিত করে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের লিস্টের 11 নম্বরে রয়েছে টিপস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজকৃত একটি সিঙ্গেল আশিকি মে তেরি গানটি। চমৎকার এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 101 মিলিয়ন। এবং এই গানের মিউজিকটা ছিল পুরাই আগুন। তো যাই হোক, এরপর 10 নম্বরে রয়েছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত আশিক বানায়া মুভির আপকি কাশিশ গানটি। গানটি এ পর্যন্ত ইউটিউবে সর্বোচ্চ ভিউ পেয়েছে 145 মিলিয়ন। এবং পরবর্তীতে এই গানটির রিমিক্স ভার্সনও রিলিজ করা হয়েছিল। রিমিক্স ভার্সনের এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 4.1 মিলিয়ন। এরপর 9 নম্বরে রয়েছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত আপকা সুরুর মুভির সামঝোনা কোষ গানটি। গানটি এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 158 মিলিয়ন। এরপর 8 নম্বরে রয়েছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত আপকা সুরুর মুভির ইয়াদ না আয়ে গানটি। এ গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 166 মিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে 2019 সালে টিপস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজকৃত তেরি মেরি কাহানি গানটি। এবং এই গানে হিমেশের সাথে প্রথমবারের মতো গান গেয়েছিলেন কলকাতার রানু মণ্ডল। তো যাই হোক, অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 171 মিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত তেরা সুরুর মুভির বেখুদি গানটি। অসম্ভব মিষ্টি এ গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 178 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত আপকা সুরুর মুভির নাম তেরা তেরা গানটি। গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 205 মিলিয়ন। এবং এই গানের রিমিক্স ভার্সনটা ওই সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল। তো যাই হোক, এরপর 4 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত তেরা সুরুর মুভির মে ও চাঁদ গানটি। এবং এই গানটি ছিল পুরাই রোমান্টিকে ভরপুর। অসম্ভব রোমান্টিক এ গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 254 মিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত আকসার মুভির ঝালাক দিক লাজা গানটি। ঝালাক দিক লাজা
আপনার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক এই গানটি একবার হলেও আপনাকে শুনতেই হয়েছে। অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 265 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত কারাজ মুভির এক হাসিনা থি গানটি। গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 295 মিলিয়ন। এরপর 1 নম্বরে রয়েছে 2012 সালে মুক্তিপ্রাপ্ত আশিক বানায়া মুভির টাইটেল সং আশিক বানায়া গানটি। একটা সময় ছিল এই গানগুলো দরজা বন্ধ করে লুকিয়ে দেখতাম, কিন্তু বর্তমানে পোলাপানের কাছে এগুলো কোনো কিছুই না। তো যাই হোক, অসম্ভব লুচু মার্কা এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 449 মিলিয়ন। তো গাইজ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।